যেটা বললে সঠিকভাবে উপস্থাপন করা জাতির কাছে, দ্বিতীয়ত আমাদের মোকাবেলা ফাসেকদের সঙ্গে, এটা খেয়াল রাখতে হবে। তারা যেটা বলে পারলে তোমরা উত্তর সঠিকভাবে দিও, হিংসাত্মক কোনো ভাষা যেন কারোর বিরুদ্ধে না থাকে। মুতার যুদ্ধে মুরব্বীরা সিদ্ধান্ত নিল 2,40,000 সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 3,000 সৈন্য যুদ্ধ করা মানে আত্মহত্যা করা সামিল। আমরা এখানে এসেছি মাত্র দুটি কারণে, এম্মা দুহুর এম্মা শাহাদা, হয় আমরা বিজয়ী হব নইলে শহীদ হব। আল্লাহ রসুল এগুলোকে পছন্দ করতেন কবিতার মাধ্যমে উত্তর দেওয়া। এবং আইটি সেকশনে যারা গুরুত্বপূর্ণ, তোমাদের মূল দায়িত্ব ছবি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আইটির ভাইদের জন্য আমার বিশেষ উপদেশ, তোমরা একবার মনে রাখো পিছনের কথা। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় কবি ছিলেন হাসান বিন সাবেদ এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা। হাসান বিন সাবেদকে আল্লাহ রসুল এত ভালোবাসতেন, মসজিদে তিনি আলাদা মেম্বার স্থাপন করতেন। হাসান আসলে, হাসান তুমি কাফেরদের বিরুদ্ধে কবিতা বলো, ওনার কবিতার শুনে বহু মুসলমান কাফের মুসলমান হয়েছে, সমস্ত ইতিহাস আমার সিরাত রসুলের মধ্যে আপনার পাবেন। এরপর মক্কা বিজয়ের দিনে যে ঘটনা ঘটলো, মক্কা বিজয় মানে কি, তখন তার তো কোনো সমস্যা নেই, বিজয়ী সেনাপতি আল্লাহ রসুল তখন, তখনও আগে আগে আবদুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা গাইতে গাইতে যাচ্ছেন। ওমর বলছেন, হ্যাঁ থামো, তুমি তওয়াফ করার সময় তুমি কবিতা গাচ্ছ? আল্লাহ রসুল ওমরকে ধমক দিয়েছেন, থামো, ওর কবিতার এক একটা লাইন সত্যদের বুকে এক একটা স্বরবিদ্ধ হচ্ছে, বল্লমের স্বর আছে না, স্বরবিদ্ধ হচ্ছে, ওকে বলতে দাও। ঠিক অমনি করে এই আবদুল্লাহ ইবনে রাওয়াহা যখন জুলকাদা মাসে গেলেন মুতার যুদ্ধে, মুরব্বীরা সিদ্ধান্ত নিল 2,40,000 সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 3,000 সৈন্য যুদ্ধ করা মানে আত্মহত্যা করা সামিল। এই কথা শুনতে পেয়ে আবদুল ইবনে রাওয়াহা সরাসরি চলে আসলেন তাদের সামনে, হে মুরব্বীরা আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা এখানে এসেছি মাত্র দুটি কারণে, এম্মা দুহুর এম্মা শাহাদা, হয় আমরা বিজয়ী হব নইলে শহীদ হব। ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এই ছোট্ট ছেলেটির বক্তব্য শুনে পুরা যুদ্ধের মোড় ঘুরে গেল। মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন যে না, আর মদিনায় ফিরে যাব না, রসুলকে চিঠিও লিখবো না, সাহায্য লাগবে, আল্লাহর সাহায্যই যথেষ্ট। এই বলে তারা বিসমিল্লাহ বলে যুদ্ধ শুরু করলেন। মুসলিম পক্ষে মাত্র 12 জন শহীদ হলো, আর বিরোধী পক্ষ হাজারে হাজার মৃত্যুবরণ করে পালিয়ে চলে গেল। যুদ্ধে বলা যায় বিনা যুদ্ধে বিজয় হয়ে গেল সেদিন। শুধু ওই একটা যুবক, আইটিতে যারা আসো তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের বক্তব্যগুলো যেন বিকৃত না হয়, যেটা বলে বা যেটা আমরা করি সঠিকভাবে উপস্থাপন করা জাতির কাছে, দ্বিতীয়ত আমাদের মোকাবেলা ফাসেকদের সঙ্গে, এটা খেয়াল রাখতে হবে। তারা যেটা বলে পারলে তোমরা উত্তর সঠিকভাবে দিও, হিংসাত্মক কোনো ভাষা যেন কারোর বিরুদ্ধে না থাকে। ঠিক ইসলামী সদাচরণ ভদ্রতা বজায় রেখে কাজ করো। আর সবসময় মনে রেখো আল্লাহ রসুল এগুলোকে পছন্দ করতেন কবিতার মাধ্যমে উত্তর দেওয়া, সে যুগে তো আইটি ছিল না। এইসব কবিরাই কিন্তু ইসলামকে এগিয়ে নিয়ে সামনে এগিয়ে নিয়েছেন। ঠিক একইভাবে যখন শফিকুলকে আমরা নিয়ে আসলাম, মরে যে শফিকুল আমাদের আলহেরার, ওর নাম কিন্তু শফিকুল না, ওর নাম কিন্তু শফিকুল ইসলাম, নাম আমি পরিবর্তন করে দিয়েছি। দিয়ে যখন তার এই কণ্ঠটা কাজে লাগানো হলো, তার কণ্ঠ আজকে বলা যায় আহলে হাদিস আন্দোলনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হিসেবে কাজ করেছে। শফিকুল যখন শুরু হইতো মাইকে কণ্ঠ, সমস্ত ইস্তেমার ময়দা স্তব্ধ হয়ে যেত, দেখি শফিকুল উঠে গেছে, দেখেন না। তো এই কণ্ঠের মাধ্যমে আল্লাহ পাক তার দিয়ে যে সাহায্য নিয়েছেন, আমি চাই তোমাদের মধ্যে এরকম ভালো ভালো আলহারা শিল্পী কিছু গড়ে উঠুক। এবং আইটি সেকশনে যারা গুরুত্বপূর্ণ, তোমাদের মূল দায়িত্ব ছবি, আর আলহারার দায়িত্ব হলো কণ্ঠ। ছবিরও গুরুত্ব আছে, কণ্ঠেরও গুরুত্ব আছে। যুগের হিসাবে আমরা এগুলো অস্বীকার করি না, কিন্তু বাবা সাবধান, খুবই সাবধান থাকো যেন আমাদের ব্যাপারে কোনোরকম বাড়তি কিছু না হয়। ধরো আমি যাচ্ছি, তুই সামনে তো ছবি তোলা শুরু করলে,
এটা নিষিদ্ধ, এটা করো না। বক্তব্য দিচ্ছে, কিছু করার ক্ষমতা আমার নাই, সেখানে তোমরা ছবি তোল সে কথা আলাদা, কিন্তু আমরা হাসছি চলতে তুমি সামনাসামনি যে ছবি তুলবা এটা ডাইরেক্ট, এটা আমরা খুবই অপছন্দ করি, এগুলো করো না। আল্লাহ পাক আমাদের আইটির বিভাগকে সহি তরিকায় আইটির কাজ করা তৌফিক দান করুন। ঠিক একই সঙ্গে আমি আল হেরাকেও স্বাগত জানাবো, তাদের কণ্ঠ দিয়ে তারা যেন দিনের খেদমতে নিজের কণ্ঠকে আল্লাহর পথে ব্যয় করেন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।